আমি ফাহান ব্লগ থেকে আমি তো বলতেছি, অনেকদিন পর ব্লগ করে মানে ব্লগ ব্লগে আসলাম। যাই হোক, আমার কথা ইগনোর করবেন। এখন আমি একটা চ্যালেঞ্জ করার জন্য আমি ফাতেমাকে ডাকবো, দেখি ও শুনে কিনা। অলরেডি ও বাহির থেকে আসছে, দেখি ও কি বলে। তো ওর কাছে যাইতেছি। তো যেহেতু ও বাইর থেকে আসছে, জানি না ও রাজি হবে কিনা, দেখি। ফাতেমা, আজকে একটা ব্লগ করতে চাইতেছি খাবারের। বাইরে যাওয়ার না কথা? না, এখন তো বাইরে যেতে পারবো না, কারণ টাকা নাই। যে মিথ্যা কথা বলছো, তাই না? কালকে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে, হ্যাঁ, আমরা তাহলে একটা ফুড চ্যালেঞ্জ করি। ওই যে যে চ্যালেঞ্জটা আমরা ইদানিং দেখতেছি, তো আমরা এখানে, রক পেপার সিজার, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি আবার পারি না। যাই হোক, তুমি আজকে হাইরেছ বাবা, চলো চলো। এই যে আমাদের খাবার অলরেডি রেডি করে রাখছি, মানে ফারিয়া ওরা রেডি করে রাখছিল, প্রথমে এটা জানে না। মোমো আমার ফেভারিট, আর মোমোর সাথে এটা কি এটা সফট সস, আর এটা হোমমেড বার্গার। মানে হোমমেড বলতে, এটা বার্গারটা বাসা মানে বাহির থেকে কিনে আনছে প্রিন্স থেকে। তো প্রিন্সের বার্গারটা জাস্ট আমরা গরম করছি, দ্যাটস ইট, তাই হোমমেড বার্গার। আর এগুলো নাগেট আছে, আর এটা কি স্প্রিং রোল? না, স্প্রিং রোল, নাগেট দেন সাইজ হচ্ছে মূলটা, নাগেট। না না, রক পেপার সিজার খেলবো তো। তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে আমি তোমার এই রুম থেকে ওই রুমে যে ঘুরে আসতে হবে, ততক্ষণ আমি সেটা খেলে রাখি। থাকো, ওকে, স্টার্ট করি এখন। গাইস, আমাদের ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। আর নেক্সট ভিডিও কেমন দিব অবশ্যই জানাবেন। আর আমরা খাইতে পারি নাই, আমরা দুইজনেই হেরে গেছি।